सर्वप्रथम आयातर नबीर पठाले से आयातर नाम हलो इकरानबी पढ़ तुम्हार प्रभुर नामे पढ़ दूरे कथा मड़ाई चाहना जमीने लेखा पड़ा छिलो लेखा पड़ा से अल्लाह हजरते आदम अलैहि सलाम जमाना थेके बर्तमान जमाना पर्यन्त लेखा पड़ा आछे नाम भाई जान घटना बोलते गेले एक्स्ट्रा समय लेगे जाबे बोलते चाहना तब हजरत मूसा सर्वप्रथम नबीर पाठाले जमीने पड़ार व्यवस्था कर दिलें बंधु रे তার জীবনটা বরবাদ ঠিক ঘটনাটা সেটাই ঘটলো রে কিন্তু আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললে আমি মনিরুদ্দিন নবীর মাদ্রাসায় পড়লাম ভাইজান বাইতুল্লাহ মসজিদ মানে আল্লাহর ঘর আর বাইতুল্লাহ মসজিদ মানে আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার রাসূলের মাদ্রাসা মাদ্রাসা হলো আমার নবীর বাড়ি আমার রাসূলের মাদ্রাসায় আমি মনিরুদ্দিন লেখা পড়া করলাম শুধু লেখা পড়া করলাম না ভাইজান লেখা পড়া এমনি হয় না লেখা পড়া করতে গেলে খরচ লাগে শুধু লেখা পড়া এমনি হয় না লেখা পড়া করাতে গেলে খরচ লাগে ভাইজান ভাইজান আব্বা জানের আরে আমার পর্দা নাসিন মায়েরা কথাটা বলতে গেলে বড় দুঃখ হয় কথাটা বলতে গেলে কলিজা ফেটে যায় কথাটা বলতে গেলে আনন্দে বুক ভরে যায় সেই দিন আমার আল্লাহ আমার রাসূলকে পড়তে বললেন আমার দয়ার নবী পড়লেন নবী পড়ার ব্যবস্থা করে দিলেন আর আমি মনিরুদ্দিন ওই বংশাস্তুলি মাদ্রাসায় ওই ঔরঙ্গাবাদ মাদ্রাসায় আমি এমনি করে মালদার হরিশচন্দ্রপুর মাদ্রাসায় আমি মনিরুদ্দিন লেখা পড়া করলাম ভাইজান আজকে লেখাপড়া করার কারণে আমি এই জায়গাটাতে বসতে পেয়েছি শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড ভাইজান যেই দিন আমি মাদ্রাসা যেতাম না মা যেন আমাকে দুই থাপ্পড় দিত আমি কাঁদতে কাঁদতে মাকে বলতাম আমি পড়ব না মা
মাকে কি বলতাম আমি পড়াবো না তোর ভালো ভালো টাকা গলাকে স্কুল কলেজে দিয়েছি আর আমার ঠ্যাংরায় হাত নাই তার জন্য আমাকে পরের বাড়িতে ফকিরের মতো খাওয়াচ্ছি মা চোখের পানি ছেড়ে বলতো মনির রে তোর সিনাই যদি থাকে কোরআন তোর ভিতরে যদি শিক্ষাকে শিক্ষা আমি তোর মা বলছি রে তোর ভবিষ্যৎ একদিন কল্যাণ হতে পারে রাসূলের সহি হাদিস হাদিস তার নাম হলো আল বুখারী রাসূল বলেছেন তার পবিত্র মুবারক মুখ দিয়ে মায়ের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় হাদিসটি যদি কেউ সন্দেহ মনে করে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে তার ঈমানের খাতা থেকে নামটা কেটে বেঈমানের খাতায় চলে যেতে পারে মায়ের দুয়ায় আল্লাহর দয়া ভাইজান স্কুল লেখাপড়া করার চাইতে মাদ্রাসা লেখাপড়াই যেন খরচ বেশি আমার ভাইয়ের আমার বন্ধুরা লেখাপড়া করতে অনেক খরচ লাগলো বাবার তেমন সম্পদ তার একটি জিনিস চাকরি বাকরি ছিল না মা বড় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়ে নিয়েছে আমাকে এক দুই করে 14টি বছর লেখাপড়া করিয়েছে ভাইজান মা কার বাড়িতে সাহায্য চাইতে গেছে কে মারে খুশি করে দিয়েছে কে মাকে টাড়া কথা শুনিয়েছে মা কান্দতে কান্দতে বাড়িতে এসে বলেছে মনির রে তোর জন্য মানুষের কাছে মনে হয় পাবো না কেন গো মা আমি কি কোনো অন্যায় করেছি নাকি আমি কি কোনো খারাপ কাজ করেছি নাকি কেন আমার জন্য মুখ পাবি না মা বলে বেটা রে উত্তর পাড়ার করিমের বাড়ি গেছিলাম এক কিলো ধান তো দিল না উপরে দুটি কথা শোনালো তোর বেটা লেখাপড়া করছে না তোর বেটার নাম দিয়ে লিয়ে যে খাচ্ছি বেটার বুক ফাইটা গিয়েছে বেটারে আমি বলি মা তখন আমি আবু দাওয়াত করছিলাম মাকে বলি মা গো আমার হেড শিক্ষক আমার প্রধান শিক্ষক শেখ আল হাজ মাওলানা আবু কাসিম সাহেব বলেছেন উনি বুখারী পড়াচ্ছিলেন আমি শুনছিলাম আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে মা গো করিস না মা আল্লাহর দরবারে হাত দুটি তুলে দোয়া করবি নিশ্চয় আমি মনিরুদ্দিন কল্যাণ হব ভাইজি আজকে আপনাদের দোয়ায় আমার দোয়ায় আল্লাহর দয়ায় মালের রেট নরমালে 15,000 মালের রেট নরমালে কত কথা বলেন এবারকার 11টা ডেট আছে 50 60 স্টেজ থেকে নামবো 50,000 স্টেজ থেকে নামবো 60,000 তবে মায়ের দোয়া কবুল হয় গ্যারান্টি সহিহ আল বুখারী প্রমাণ আজকে পৃথিবীবাসীকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না লজ্জা লাগলো না হিংসা হলো জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান আমি বেশি নই আপনাদের কাছে এক্সট্রা 20 মিনিট সময় চেয়েছিলাম দেখি আজকের ময়দানে আমার মায়ের মতো আমার মাকে 100 জনের মধ্যে 90 জনই ইজ্জত করেছিল 10 জন মাকে বেজ্জতি কথা বলেছিল আজকের মাহফিলে দেখি আমার মায়ের মতো আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য 14 বছর মানুষের কাছে ভিক্ষা করেছিল আমি মনিরুদ্দিন এই এটা কোন গ্রাম ভাই ইংলিশ সাহাপাড়া
এই আজকের মাহফিলে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলির জন্য আমি ভিক্ষা করব। দেখি আজকে আমাকে কতজন ইজ্জত করেন, কতজন মায়ের মতো বেজ্জত করেন, বেশি নয়। আপনারা আজকে যদি এক দুই করে গুনি, আমরা আজকে মা মহিলাদের আমি দেখতে পাই না, তারা আমাকে দেখতে পাচ্ছে। আজকে আপনারা আমার ডান আমার বামে ডানে পিছনে সামনে প্রায় কয়েক হাজার মানুষ আছেন, আমি কয়েক হাজার নয় 1000 টাকা করে 10 জন 1010 জন 500 টাকা করে 10 জন প্রায় কয়েক হাজার নর নারী মিলে, সকলেই মিলে, নারী পুরুষ মিলে